অল্প বৃষ্টিতেই এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। কালিয়াগঞ্জ স্টেশন সংলগ্ন রাজ্য সড়ক থেকে আবাসিক লজের দিকে যাবার এই রাস্তা ক্রমশই বেহাল আকার ধারণ করছে। এই রাস্তা দিয়ে ব্যাংক বাজার সহ একটি অনুষ্ঠান ভবনে যেতে হয়, অল্প বৃষ্টিতেই যা বেহাল আকার ধারণ করে। স্থানীয় মানুষ থেকে শুরু করে ব্যাংক ও বাজারে আসা মানুষদের চরম সমস্যার মধ্যে পড়তে হয়। কোনো অনুষ্ঠানে সমস্যায় পড়েন ওই ভবনে যাতায়াতকারী নিমন্ত্রিত মানুষজন। অবিলম্বে এই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তাটা কেমন রয়েছে? খুব বাজে রাস্তা, যাতায়াত করতে অসুবিধা হয়। আমরা তো ব্যাংকে আসি, খুব অসুবিধা হয়। এই যে কাদা রাস্তা মারিয়ে আসতে হয়। আচ্ছা, এই রাস্তাটা হলে ভালোই হয়। প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন? কি বলবো, এখানে বলার কিছু নেই। সমস্যার কথা স্বীকার করেছেন কালিয়াগঞ্জের পৌর প্রশাসক শচীন সিংহ রায়। তিনি জানিয়েছেন এই রাস্তা সহ এলাকার আরো বেশ কয়েকটি রাস্তায় সমস্যা রয়েছে। খুব শীঘ্রই এই রাস্তাগুলি সংস্কারের আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। না শুনেন, আমাদের পৌরসভাটা খুব অল্প দিনের মধ্যে হয়েছে, চোখ 25-26 বছর চলছে। ব্যাপারটা হলো যে ধীরে ধীরে সব গড়ে উঠতেছে, নতুন শহর একটা, অনেক কিছুই আমাদের টেন্ডার হয়ে আছে, কিন্তু টাকার জন্য একটু প্রবলেম হচ্ছে। বাজারের রাস্তা, আরও কিছু কিছু রাস্তা আছে, গলি আছে, এর মধ্যে আমরা আবার ধরবো, সব কিছুই হবে, একটু সময় লাগবে। হ্যাঁ, তার মধ্যে কিছু কাজ এর মধ্যে আমরা ধরবো, যেমন মহেন্দ্রগঞ্জ বাজারের রাস্তাটা ধরবো, ওটা খুব খারাপ হয়ে আছে। থানার পাশে একটা রাস্তা পশ্চিম দিকে, পিছন দিকে মহামডান পাড়া দিয়ে বের হয়ে শিবাজি উকুলের পাশে, এই রাস্তাটা খারাপ হয়ে আছে। আমার এখানে অ্যাডমিনিস্ট্রেশন আসা 6 মাস পার হল, 6 মাস পার হল, 7 মাস পড়ছে, তার মধ্যে তো ইলেকশনের কয়েক মাস চলে গেল, তার মধ্যে করোনা কাল, আমার তাহলে হাতে কয়েকদিন, আমার জন্ম কতদিন, আমি কর্মটা কত কোথায় করব? একটু ধৈর্য ধরতে হবে, সময় লাগবে, অনেক কিছু করার দরকার আছে। এই ছোট শহর, লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিন দিন, সত্যি তো অসুবিধা। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, কালিয়াগঞ্জ।